আজকে অর্থাৎ 6 আগস্ট 2021, আমাদের একটু আগে আমাদের বর্ধিত ব্লকস কমিটির মিটিং ছিল, উপস্থিত ছিলেন আমাদের মাননীয় বিধায়ক, ছিলেন আমাদের সোম চক্রবর্তী ছিলেন, বিষয়টি সেখানেও আলোচনা হয়েছে। আজকে তাই আমাদের দেউদিয়া অঞ্চলের আঞ্চলিক যে কমিটি, আঞ্চলিক নেতৃত্ব সুপারিশ ক্রমে যারা গত বিধানসভা লোকসভা নির্বাচনে আমাদের বেতুলিয়া চক লালপুর খেজুরতলা বলে একটি বুথ আছে, এ বি বুথ, যারা গত নির্বাচনে আমাদের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়ে কেউ বা বিজেপি থেকে কেউ বা সিপিএমের নাম লিখিয়েছিলেন কর্মীরা, আজকে 27টি কর্মী এবং প্রায় 100 পরিবার মানুষ তৃণমূল কংগ্রেসের উন্নয়নের দিশা নিতে আস্থা রেখে, বিশ্বাস রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবার পুনরায় আস্থা জানিয়ে তারা আজকে তৃণমূলে যোগদান করল। এই যোগদান হতে উপস্থিত ছিলেন আমাদের বেউজা অঞ্চলের সভাপতি, ছিলেন আমাদের ব্লকের সম্পাদক প্রবীণ চক্রবর্তী সহ আমাদের টোকন কর সহ আমাদের ভাতৃপ্রতিম আমাদের উপপ্রধান ছিলেন, ছিলেন আর আমাদের অন্য আঞ্চলিক সব ব্লকের অন্যান্য নেতৃত্বরা। অর্থাৎ আমি ধন্যবাদ জানাবো যারা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে দীক্ষিত হয়ে তার উন্নয়নের অনুপ্রেরণায় যারা আবার পুনরায় ফিরে এসছে, যে সমস্ত ওয়ার্কাররা যে বুথরায় আমরা গত বিধানসভা নির্বাচন সহ লোকসভা নির্বাচন অত্যন্ত দুর্বল হয়ে গেছিলাম, তারা আবার সকলেই ভুল বোঝাবুঝি নিরসন করে আমাদের দলে ফিরে এসছেন। তারা তৃণমূলের ঝান্ডা নিয়ে স্লোগান দিলেন, মুখ্যমন্ত্রীর নামে জয়গান করলেন, জয়ধ্বনি দিলেন এবং আমাদের দলে আজকে থেকে জয়েন করলেন এবং আগামীকাল থেকে তারা সমস্ত আন্দোলনের সাথী, সমস্ত লড়াইয়ের সাথী, রাজনৈতিক সাথী হিসাবে অংশগ্রহণ করবেন, এই সিদ্ধান্ত আজকে নেওয়া হয়েছে। আগামী গত 35 বছর কীভাবে কাজকর্ম করছে আপনার আমার সবার জানা আছে। বিজেপি এখানে এসে সবসময় মিথ্যা কথা, উন্নয়নের কিছু নেই, এখনও টিভিতে পেপার দেখলে বোঝা যায় যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ভারতীয় জনতা পার্টির যে দল দিল্লির সিংহাসনে বসেছে বাংলাকে সব সময় অবহেলা করতেছে, সেটা নিয়ে তোলপাড় হচ্ছে। আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের নেত্রী ভ্যাকসিন থেকে যাবতীয় যা রাজ্য সরকারের পাওনা টাকা থেকে একাই সারা ভারতবর্ষের মধ্যে মোদীর বিরুদ্ধে লড়ে যাচ্ছে। বিরোধী যত দলগুলো আছে মমতা ব্যানার্জির কাছে তারা সমর্থন করেছে। তার আজকে আমি বলবো, আমি অত দূরে না যে আজকে আমাদের অঞ্চলে আপনারা একটু চিন্তা করুন তো, যতটুকু রাস্তা হয়েছে আপনার এলাকায় কে করেছে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েতে আপনারা পাঠিয়েছিলেন তারা করেছে, আজকে ধরুন ঘরগুলো দিচ্ছে, আপনারা হয়তো অনেকে জানেন না বিজেপি বলে এটা প্রধানমন্ত্রী দিচ্ছে, এটা রেশিও অনুযায়ী সেন্ট্রাল গভর্নমেন্ট 60%, রাজ্য সরকার 40% টাকা দিচ্ছে। আজকে বলুন তো আপনি বাজার করে নিয়ে গেলেন মাছ, কিন্তু আপনার ঘরের বৌদি যদি শাক ভাত রান্না করে, শাক ভাত রান্না করতে পারে মাছ রেখে দিন, তাহলে আজকে ব্যবস্থাপনায় কি তৃণমূল কংগ্রেস আজকে আপনাকে সিলেকশন করছে কে, আপনি যারা ঘর পাচ্ছে কে সিলেকশন করছে, তৃণমূল কংগ্রেস, আপনার ওই রাস্তাটা হবে সিলেকশন কে করেছেন, বেউদিয়া গ্রাম পঞ্চায়েত, বেউদিয়া গ্রাম পঞ্চায়েত কার, তৃণমূল কংগ্রেস, তাহলে সব কিছু যদি তৃণমূল কংগ্রেস করে, তারপরে আপনারা যে বুঝতে পারছেন, আমার খুব আনন্দ আমার বুঝতে বিজেপি এই জেরো ছেলে ছুটাছুটি করতেছে, মমতা ব্যানার্জি যখন বলছিল আমি ক্ষমতায় এলে এসসি এসটিকে 1000 টাকা আর 500 টাকা পিছিয়ে পড়া পরিবারের একজন করে মহিলাকে দেব, তখন তো এরা অট্টহাসি করছিল ভোটের সঙ্গে, বলছিল আমি ক্ষমতায় এলে বিনা পয়সায় আবার রেশন ব্যবস্থা দেবো, তারা তো অট্টহাসি করছিল। আজকে এইগুলো তারা নেবার জন্য মারামারি করতেছে, আগে থেকে জেরক্স নিয়ে দিয়ে দিচ্ছে, আপনি একটা জেরক্স নিয়ে ফিলাপ রেডি করে দিয়ে দিলেন, আপনি গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেট টাইপ দিলেন, আমাকে একটা ইনকাম সার্টিফিকেট দিন, আপনাকে একটা ইনকাম সার্টিফিকেট দিল, যে মূল্যই দিল আপনি তো বলেননি কিসের জন্য, সেটা আপনার কাজে লাগবে না, বাতিল হয়ে গেল।
তাহলে নানা রকম বুঝে আপনারা যে তৃণমূল কংগ্রেসে এসেছেন, তৃণমূল কংগ্রেসে এসে আপনাদের সহযোগিতায় ওই এলাকায় উন্নয়ন হোক, আপনারা ওখানে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দিয়ে দিচ্ছে তাদের সঙ্গে সহযোগিতা করে একই সঙ্গে আপনারা উন্নয়ন গ্রামে করুন, আপনাদের ব্যক্তিগত উন্নয়ন করুন, এই বলে আমি বলতে হচ্ছে আমাকে উপস্থিত আছেন নেতৃত্ব তপন দাস, একটা কথা আপনাকে ভাবতে হবে, আমরা যেই রাজ্যে বসবাস করছি এই রাজ্যের বাসিন্দা আমরা, সেই আজকে কন্যাশ্রী থেকে শুরু করে রূপশ্রী, খাদ্যসাথী এবং বিভিন্ন প্রকল্প সমস্যা, কন্যাশ্রী প্রকল্পটা বিশ্বের দরবারে একটা আলোড়ন সৃষ্টি করেছে এবং বিশ্বের এই রাজ্য মুখ্যমন্ত্রী তিনি বিশেষভাবে উপস্থিত হয়েছেন এই আশা, কিন্তু ভোটের পরে তার কিছুই থাকে না। যে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমাদের নরেন্দ্র মোদী মহাশয় যে সমস্ত প্রকল্প তিনি ভোটের আগে ঘোষণা করেছেন তার বিন্দুমাত্র কিছু দেখা যায় না। তো আপনারা সবাই জানেন ভোটের আগে তার যা প্রকল্প আছে তারপরেও তিনি প্রকল্প ঘোষণা করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার, আজকে লক্ষ্মীর ভাণ্ডার তাও দুয়ারের সরকারের মাধ্যমে 16 তারিখ থেকে তাও দেখবেন যে কাতারে কাতারে মেয়েরা যারা বাড়ি যারা গৃহকর্মে যুক্ত যারা অন্য কিছু কাজকর্ম করে না তারাও তাদের হাতখরচা বা তাদের সন্তানদের কাছে কিছু তুলে দেওয়ার জন্য তাও তারা পায়, এবং এসএসজি গ্রুপের মাধ্যমে এসএসজি গ্রুপকে উপস্থিত আছেন আমাদের সিনিয়র নেতৃত্ববৃন্দ এবং আপনারা সকলে এই মুহূর্তে আমি একটু বলবো, তার আগেই বলে দিচ্ছি যে তৃণমূলের সৈনিকবৃন্দ আপনাদের প্রত্যেককে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। তবে একটা ব্যাপার আমার একটু উপলব্ধি হয়েছে যে আগে পিন্টু দা, প্রণব দা এরা ওখানে নেতৃত্ব দিত, ওই ভোটের সময় হলে মোটামুটি একটা যারা যারা একবার খোদ আমাদের পার্টি করতো তারা ডাকো, লক্ষ্মীকান্ত নেই, লালু নেই, তাতে কি হয়েছে, অফিসে আসুন, আমার সঙ্গে শেয়ার করুন, দাদা আছে শেয়ার করুন, মনোজনবাবু আছে শেয়ার করুন, সকলের সঙ্গে কথা বলুন, কোনো কিছু প্রবলেম এনি প্রবলেম সলভ করার জন্য আমরা রয়েছি, আমরা কাউকে ভরাই না বা মানে কারোর উপকার করতে পারি না, পারি অপকারটা আপাতত করি না, এটাই আমাদের চিন্তাভাবনা, এটাই আমাদের মূল উদ্দেশ্য, এটাই আমাদের সব কিছু। যখন ভাতা হয় একজন বেতুলা চৌক লালপুর থেকে একজন এসেছিল, তার একটা অ্যাকাউন্টের জেরক্স আমাকে দিয়ে গেছিল, তার হয়েছে নামটা আমি ভুলে গেছি, তাহলে তাহলে সেই পঞ্চে তাহলে তার নেতৃত্বে আপনারা চলবেন। তো আমরা আমি বলবো যে আপনারা সকলে এসছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, পরবর্তী দিনে একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করুন, এবারে আমার অফিস থেকে যেটুকু সুযোগ সুবিধা থাকবে সেটা আপনাদের মাধ্যমে দিয়ে দেবো, আপনারা আলোচনা আলাপ আলোচনা করে করবেন এইটুকু। তারা কিন্তু অসহায় বোধ করছে, আমাদের কাছে একটা যেন একটা মনে হলো যে কারণ যিনি আমাদের এখানে নেতৃবৃন্দের বিজেপি দিলীপ ঘোষের নেতৃত্বে অনেকে নেতৃত্ব দিচ্ছিলেন, কিন্তু আমি একটা জিনিস জানি, আমার পরিবার যদি ভালো হয় তার ছেলেরাও ভালো হয়, যেখানে প্রধানমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীকে সম্মান দিতে জানে না তাকে টোন করে বলে ও দিদি গো, এটা কী ভাষা, সেটা নিশ্চয়ই আপনারা পেপার পত্রিকায় দেখছেন, টিভি চ্যানেলে শুনছেন, অনুরূপভাবে আমাদের যিনি আমাদের দলে ছিলেন শুভেন্দু অধিকারী এখন তো ফেকিতার মতো গিয়ে বিজেপি থেকে বলছে ম্যাডাম আপনার কথা আমি শুনবো কেন, এই ম্যাডামকে ভালো লোক ম্যাডাম, তারপরে আবার শেষে বলছে কি দেখুন উনি কত নিচে নামছে, যিনি মায়েদেরকে সম্মান দিতে জানে না তিনি রাজত্ব চালাবেন কি করে, তিনি বিধানসভায় দাঁড়িয়েছেন ঠিকই জিতেছেন ঠিকই, কিন্তু জিতাটা জিতা নয় রিকাউন্টিং হোক বুঝতে পারবেন। সংসদ থেকে আপনারা এসছেন সে একটা দুটো ভাগের উপর,
মানে প্রশাসনিকভাবে ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী ওখানে ভোটার সংখ্যা বৃদ্ধি পাওয়ার জন্য সুষ্ঠু স্মুথলি পোল করার সাথে কিছু কাজ হচ্ছে। তো আমরা গত নির্বাচন বিধানসভা নির্বাচন দেখলাম, আপনাদের ওই বুঝে লোকসভাতেও দেখলাম, পঞ্চায়েতেও দেখলাম, পরপর তিনটা নির্বাচন ওই বুথ এলাকাটা দেখলাম, দেখলাম যে মানুষের আপনাদের এই বুথ এলাকা তৃণমূল কংগ্রেসকে অনীহা, কেউ কেউ সিপিএম কোনো সময় সিপিএমকে বেছে নিচ্ছেন, আবার কোনো কোনো সময় লোকসভাতে বিজেপিকে বেছে নিলেন, বিধানসভাতে আবার বিজেপিকে বেছে নিলেন। আপনাদের মধ্যে অনেকেই ভাবছিলেন হয়তো, শুধু আপনারাই নয়, বাংলার অনেক মানুষ ভাবছিল, বুদ্ধিজীবী ভাবছিল, বাংলার মানুষরা ভাবছিল যে তৃণমূলের হয়তো ঘন্টা বেজে গেছে, এবারে বিজেপি ক্ষমতায় আসে, যার ফলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সহ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ক্ষমতা দখলের লোভে তারা পশ্চিমবাংলায় ডেলি প্যাসেঞ্জারের মতো পাড়ায় পাড়ায় হোকারিগিরি আরম্ভ করেছে, মিটিং আইসক্রিম তার বিক্রি হয়ে গেল, নৌকা পাড়ায় 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 পাড়ায়। ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রী নজির এরকম নেই। বিগত দিনে আমরা দেখেছি মনমোহন সিং, বিজেপির অটল বিহারী বাজপেয়ীকে দেখেছি আমরা, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী সহ কোনো প্রধানমন্ত্রী নেই। এত নির্বাচন গেল এই পাড়ায় পাড়ায় ফেরিওয়ালার মতো ঘোরার, এটা দেখলাম বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অমিত শাহ, তার সঙ্গে সঙ্গে আপনারাও তার সঙ্গে তার সঙ্গে গা ভাসিয়েছেন যে বিজেপি ক্ষমতায় আসবে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী। বাংলার মানুষ যোগ্য জবাব দিল মুখের মধ্যে, অনেকে ভাবছিলেন ক্ষমতায় বিজেপি আসবে, আর তা যদি টিএমসি ক্ষমতায় আসবে কম সংখ্যক ক্ষমতা নিয়ে আসবে, 160-165 ব্যক্তির পরিচিত সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে 213টা সিটে আবার নির্বাচিত নিয়ে বিধানসভা নির্বাচন নিয়ে ক্ষমতায় এসেছে। তাহলে মানুষ তৃণমূল কংগ্রেসের জোড়াফুলের নিচে আছে, মানুষ বাংলার মানুষ মুখ্যমন্ত্রীর প্রকল্পকে সম্মান, যার প্রকল্প আপনারা একটা ফ্যামিলি পরিবার বলতে পারবেন না, দুয়ারে সরকারের দুয়ারে রেশন যাবে, তার প্রক্রিয়া আরম্ভ হচ্ছে, সত্যি আরম্ভ হবে, বাড়িতে বাড়িতে আপনাদের প্রাপ্য রেশন আপনারা বাড়িতে বসে পাবেন, যেন মানুষের কষ্ট না হয়, যেন মানুষের শ্রম দিবসের না নষ্ট না হয়, যেন মানুষের অর্থনৈতিক মান যেন আরো নিচে না হয়। ভারতবর্ষের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপি শাসিত মুখ্যমন্ত্রী, যেখানে ডবল ইঞ্জিন, ডবল ইঞ্জিন বলছিল বিধানসভায় বলছিল ডবল ইঞ্জিন, মানে বঙ্গে কেন্দ্রে আছে বিজেপি, পশ্চিমবাংলায় বিজেপি, তো ডবল ইঞ্জিন সরকার, তো তারে এখানে ডেভেলপমেন্ট, মানুষের ডেভেলপমেন্ট, নারী সুরক্ষা, প্রকৃতি প্রভাব ইত্যাদি হবে। আমি ধরে নিলাম গুজরাট উত্তরপ্রদেশে ডবল ইঞ্জিন আছে, কর্ণাটকে ডবল ইঞ্জিন আছে, সেখানে মানুষ কেন মারা যাচ্ছে বিনা কোভিড, সেখানে আপনারা নিশ্চয়ই পেপার দেখেছেন কোভ্যাক্সিন বা ভ্যাকসিন করোনা না পাওয়ার জন্য উত্তরপ্রদেশের মতো জায়গায় মানুষের ডেড বডিকে, মৃতদেহকে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হচ্ছে প্রমাণ করা, সংখ্যাকে কমানোর জন্য, সেও তো ডবল ইঞ্জিন সরকার, সেখানে তো মানুষ বিনা পয়সা রেশন পাচ্ছে না, সেখানে তো মানুষজন কন্যাশ্রী স্বাস্থ্যসাথী পাচ্ছে না, স্বাস্থ্যসাথী প্রকল্পে মানে ভেলোরে যে আপনার বিনা পয়সার হার্টের চিকিৎসা, ক্যান্সার চিকিৎসা, অপারেশন হচ্ছে। ভারতবর্ষের কোন মুখ্যমন্ত্রী বিজেপি শাসিত মুখ্যমন্ত্রী বা অবিজেপি শাসিত মুখ্যমন্ত্রী রাজত্বে এরকম শাসন ব্যবস্থা নেই, তো মানুষ সেই প্রকল্পের ছোঁয়াকে গত বিধানসভা নির্বাচনে মোদীকে অমিত শাহকে যোগ্য জবাব দিয়েছে, যোগ্য জবাব দিয়েছে। আমরা জবাব দেওয়ার পর কি দেখলাম, যারা নির্বাচনের আগে যারা নেতা নেত্রীরা যারা বিজ্ঞাপন, যারা দীর্ঘ ক্ষমতা ভোগ করছিল,
যারা দীর্ঘ ক্ষমতা সমস্ত জায়গায় ক্ষমতা 30-32 পদ রেখেছিল, ব্যাংকিং জায়গায় সমবায়তে, কলেজ প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠানে আর প্রশাসনিক প্রতিষ্ঠানে ভোগ করার পর বিজ্ঞাপন করে তারা বেমানি করে চলে গেল আমাদের ভগবান ছেড়ে। আরো উচ্চ আশায় ভগবানও তার জবাব দিল যে সে আর ক্ষমতা দখল করতে পারল না। আমরা নন্দীগ্রামে লড়ব করছিলাম, আমাদের দিদি আমাদের গৌরব নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী আমাদের নির্বাচনে লড়েছিল। আমরা নিশ্চয় পেপার পত্রিকা আমাদের হাইকোর্ট হচ্ছে আমরা গণনা চাইছিলাম, গণনার সময় 3 ঘন্টা লোডশেডিং করে রাখা হয়েছে। কখনো ঘোষণা হচ্ছে মুখ্যমন্ত্রী জিতে গেছে, আবার কখনো বলছে না হেরে গেছে, নানা নাটক তৈরি হয়েছে, তা সত্য পারল না। তারপরে দেখলাম যে সেই ক্ষমতাশীল লোক ত্রিপল চুরির কেসে আসা পুরসভার গোডাউন থেকে ত্রিপল চুরি করতে গেছে, লোক পাঠিয়েছে সমস্ত জায়গা থেকে সরিয়ে পরিষ্কার করে দেওয়া হয়েছে। আর আমরা কেউ কেউ আপনারা কেউ কেউ ক্ষমতায় ভাবছিলেন যে আমরা অনেকবার আপনাদের একটা হাত করে অনুরোধ করছি ভাই তোমরা ভুল করবে না, মূল স্রোত থেকে আমি একটা ভুল নদী সমুদ্র থেকে বেরিয়ে গিয়ে খাল নিকাশি হতে পারবো যেখানে জোয়ার ভাটা খেলে না। আর দেখেছেন যে সমুদ্র যখন যাচ্ছে একটা খাল বেরিয়ে গেছে সেখানে জোয়ার যায় না, ভাটাও হয় না। অতএব মূল স্রোত থেকে আপনারা বেরিয়ে গিয়ে একসময় আপনারা আমাদের কলেজ করছিলেন, আমি ওখানে আমার 2-3 বার পঞ্চায়েত করব। বাংলার মানুষ একটিমাত্র দলকে চিনে তৃণমূল কংগ্রেস, জোড়াফুলকে চিনে। আপনাদের ওখানে আমার নিয়োগ আছে যে দাদা পছন্দ হয়নি, এই নির্দল দাঁড়িয়েছে মদ খাওয়াচ্ছে, মাংস খাওয়াচ্ছে, অমুক খাওয়াচ্ছে, টাকা দিচ্ছে, ওকে ভোট ভাগাভাগি করে দিলেন। দিয়ে আপনারা কি বললেন, আমাদের যে মেন শত্রু যারা বিজেপির কাছে আপনারা পদলেহন করে সিপিএম তাকে নির্বাচন, এরকম মানুষ আপনার নেশা সাময়িক আপনি একদিন মদ খাবেন মাংস খাবেন।